নাটোরের কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক দ্বিতীয় স্বামী মামুনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দিন এই আদেশ দেন। এর আগে দুপুরে নাটোর সদর থানা থেকে আনা হয় কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের দ্বিতীয় স্বামী মামুনকে। মামুনের পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার স্বপন জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রোববার রাতে কলেজ শিক্ষিকার চাচাতো ভাই সাবের উদ্দিন বাদী হয়ে নাটোর সদর থানায় অপমৃত্যুর মামলা করেন। মামলায় কাউকে অভিযুক্ত না করায় আটক মামুনকে চন্নধারে গ্রেফতার দেখায় পুলিশ। কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে না পারায় আদালতে সোপর্দ করা হয়। নাটোরের বহুল আলোচিত খায়রুন নাহারের মৃত্যু রহস্য উদ্ঘাটনে গতকাল থেকেই নাটোর জেলা পুলিশের চারটি টিম কাজ করছে। অন্যদিকে সিআইডি, ডিবি এবং আমাদের র্যাবের অংশগুলো এখানে সংযুক্ত হয়েছে। আমাদের কাছে একটা ইউডি মামলা দেওয়া হয়েছে, আমরা মামলা রেকর্ড করেছি, হাসপাতালে প্রেরণ করেছি পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং অধিগত তদন্তের জন্য মামুনকে আদালতে প্রেরণ করেছি। রোববার বিকেলে কলেজ শিক্ষিকার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে তার মরদেহ গুরুদাসপুর পৌরসভার খামার নাচপুর কবরস্থানে দাফন করা হয়। পুলিশের পাশাপাশি কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারেননি ময়নাতদন্তে থাকা মেডিকেল টিমের তিন চিকিৎসক। ময়নাতদন্তের পর আলামত ঢাকায় পাঠিয়েছেন তারা। তবে চিকিৎসকদের দাবি, শিক্ষিকার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশের সুরতহালের রিপোর্ট অনুযায়ী এবং আমাদের ফিজিক্যালি আমরা কোনো ইঞ্জুরি পাই নাই, এটা আমাদের টিম জানিয়েছে আমাকে। তো আমাদের যে পরবর্তী প্রসিডিউর, আমরা সমস্ত বিষয়টা পরীক্ষা করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট আসলে আমাদের তরফ থেকে আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। 2021 সালের জুনে ফেসবুকে পরিচয়ের পর গুরুদাসপুর উপজেলার এম হক কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহারের সঙ্গে এসএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের 21 ডিসেম্বর তারা বিয়ে করেন। চার মাস ধরে তারা নাটোর শহরের বলারিপাড়ায় ভাড়াবাসায় থাকতেন। সেখান থেকে 14 আগস্ট খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে মামুনকে আটক করে পুলিশ। সময় সংবাদ, নাটোর।